আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি শুটকি ভর্তা, বাঁশপাতা মাছের শুটকি ভর্তা। শুটকিগুলোকে আমি উষুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। তারপর খুব হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আমি এখানে মাথাগুলো ফেলে দিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন আর ধনে পাতা। কড়াইতে এখন আমি দিয়ে দিব 1 চামচ সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আমি শুটকিগুলো। শুটকিগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন শুটকিগুলো পুড়ে না যায়। শুটকিগুলো পুড়ে গেলে তেতা হয়ে যাবে, তাই শুটকিগুলোকে এমন ভাজতে হবে যেন ওগুলো পুড়েও না যায়, আবার ভালো মতো সিদ্ধও হয়ে যায়। তেলের পরিমাণটা দিতে হবে খুবই অল্প। এখন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে রেখে দিব। এখন অল্প তেলে আবারও একটু তেল দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। এগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব রসুন কোয়াগুলো। আমি এখানে 5-6টি রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এগুলোকে একটু হালকা করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ ধনে পাতা কুচি। হালকা করে ভেজে নিব, একদম লাল করে ভাজবো না। এখন আমি পাটায় চলে যাব বেটে নেওয়ার জন্য। 7-8টি শুকনো মরিচ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। মরিচগুলোকে আমি ভেজে নিই নি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। চাইলে ভর্তাটা ব্লেন্ডারেও বানাতে পারবেন, তবে পাটায় বাটা ভর্তা বেশি মজা হয়, তাই আমি পাটায়তেই বানালাম। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম বেটে নেওয়ার জন্য। কাঁচামরিচগুলো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা শুটকিটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে বেটে নিব যেন কাঁটা না থাকে। কাঁটাগুলো ভেজে নেওয়াতে মচমচে হয়ে গেছে, বাটার সাথে সাথে এগুলো খুব মিহি হয়ে যাবে, কাঁটা আর থাকবে না। খুব হালকা হাতে নাড়তে হবে, চামচ দিয়ে নাড়লে বেশি ভালো হয়। আমি হাতেই নেড়েছি। এখন এই ভাজা পেঁয়াজগুলো, পেঁয়াজ রসুনগুলো সবগুলো আমি দিয়ে দিলাম, একসাথে বেটে নিব। কেউ হাত লাগাতে না চাইলে চামচ দিয়ে নেড়ে দেওয়া যাবে। অনেকে আছে হাত দিতে পারে না হাত জলে, তারা অবশ্যই চামচ ব্যবহার করবেন। আমি হাত দিয়েই করেছি, আমি সবসময় করি, আমার সমস্যা হয় না, তাই আমি হাত দিয়েই করলাম। আমার শুটকি ভর্তাটা হয়ে গিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।